স্বাগতম। আমি রুকসানা সুলতানা, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ বগুড়া। আজ আমি যা পড়াবো তার নাম আমার বই শ্রেণী তৃতীয়, অর্থাৎ বাংলা বই। শ্রেণী তৃতীয় বিষয় বাংলা। পাঠ পরিচিতি। পাঠের শিরোনাম নিরাপদ চলাচল। পৃষ্ঠা নম্বর 94। পাঠ্যাংশ কি বিষয় থাকবে? পরীক্ষা শেষ এবং নিরাপদ। আমরা নিরাপদ চলাচল গল্পটি বলবো। এটার অর্থ সাবধানে, নিশ্চিত পথে চলাচল। শিখনফল। পাঠে ব্যবহৃত বাক্য শ্রবণযোগ্য, স্পষ্ট স্বরে ও প্রমিত উচ্চারণে পড়তে পারবে। 1.5.1 পাঠে ব্যবহৃত শব্দ দিয়ে নতুন বাক্য শিখতে পারবে। 1.3.2 প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে। এসো আমরা কিছু ছবি দেখি। দেখো এখানে তিনটে বাতির নিচে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই বাতিটি কি তা আমরা দেখব। এবং পাশে ছবিতে দেখা যাচ্ছে কিছু গাড়ি এবং লোকজন রাস্তা থেমে আছে, স্টপ দাঁড়িয়ে আছে। অর্থাৎ গাড়িটি ছবিতে থামতে বলা হচ্ছে। দেখো উপরে ছবির চিহ্ন ক্রস, লাল বাতি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ এভাবে চলাচল উচিত না। যেভাবে চলাচল করতে বলা হয় বা বলা হয়েছে তা এখানে দেখানো হয়েছে। আমরা এই চিহ্ন দেখে, নিচের চিহ্নটি দেখে, মানুষের ছবি চিহ্নটি দেখে আমরা পথ চলব। নিজে নিজে ও দলে পড়া। আমরা নিজে নিজে এবং দলভাবে পড়াটি পড়ব। পরীক্ষা শেষ, ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো। ওদের ছোট্ট মামা জামিল তার বাসায় উঠল, বায়না ধরল শিশুপার। অর্থাৎ শিশুপার আমাদের শিশুদের আনন্দের জন্য যে পার্ক, সেই পার্কে যাবার জন্য তারা বায়না ধরল। চিড়িয়াখানা সব কিছু তাদের দেখতে হবে। মামাতো বোন টিয়ার বয়স 5 বছর, সে বলল আমিও যাব। জামিন বললেন শুক্রবারে নিয়ে যাব। সাধারণত শুক্রবারে আমাদের ছুটি থাকে, এই দিনই তার মামা নিয়ে যেতে চাইলেন। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চললেন। শুক্রবার হলে কী হবে, ওদের মতো আরও অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামার বাড়ি থেকে বের হয়ে ফার্ম গেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনেই গাড়ি থামলেন জামি। ছবি জানতে চাইল গাড়ি কেন থামলো মামা। জামিল বললেন ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে একে বলা হয় ট্রাফিক বাতি। অর্থাৎ ট্রাফিক বাতি এটা হলো নিয়মতান্ত্রিক বাতি। এটা নিয়মের মধ্যেই তিনটি বাতি থাকে, লাল, সবুজ এবং
হলুদ। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, যখন তখন পথচারী যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আবার যেতে পারবে। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন, বললেন ওটাকে বলে ফুট ওভার ব্রিজ, অর্থাৎ রাস্তার উপরে একটা ওভার ব্রিজ থাকে যেখানে মানুষ চলাচল করে। দেখো লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তায় এপার থেকে ওপারে যাচ্ছে, যেখানে রাস্তা পার হওয়ার বিপজ্জনক নয়, আর নিচ দিয়ে গেলে রাস্তা পার হওয়ার জন্য বিপজ্জনক। ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াটা নিরাপদ। আমরা আরও দেখব যে আমাদের পাঠ্য বইয়ে আরও কী কী আছে সেটি দেখার চেষ্টা করব। আমরা এখানে ওভার ব্রিজ দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, এখানে নিচে গাড়ি দেখতে পাচ্ছি, তারপর দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু লাল রং দ্বারা পয়েন্ট করা আছে। এখানে আমরা এই লাল পয়েন্ট, আমরা গল্পের মধ্যে লাল পয়েন্টগুলো পড়ব, গল্পটা শেষ করে। যেখানে দেখো ছোট্ট এখানে লেখা আছে, এই শব্দটা আমরা জেনে নিব, ছোট্ট মানে অতি, সম্পূর্ণ মানে পরিপূর্ণ। এখানে দেখাচ্ছে রাস্তা, রাস্তা মানে পথ। আমরা এখন যুক্তবর্ণ ভেঙে দেখব বা যুক্তবর্ণ শিখব। এখানে একটা শব্দ দেওয়া আছে ছোট্ট, এখানে যুক্তবর্ণটি হলো টয়ের সাথে আরেকটি ট, অর্থাৎ দুটি বর্ণ একত্রিত। দেখো এখানে ভেঙে দেখানো হয়েছে ট যোগ ট, এই ট আর ট শব্দটি দিয়ে, বর্ণটি দিয়ে ঠাট্টা ভুট্টা দেখানো হয়েছে। রাস্তা এখানে যুক্ত বর্ণ শত রাস্তা, দেখো এই শত দিয়ে কি দুটি শব্দ দেখানো হয়। সযুক্ত সস্তা সমস্ত, ম প ম যোগ প সম্পদ সম্পা। শব্দ অর্থ ও বাক্য তৈরি, বার্ষিক মানে বছর বিষয়ক। দেখো এখানে এই শব্দটি দিয়ে আমরা বাক্য তৈরি করব, আগামী মাসে বার্ষিক পরীক্ষা হবে। ব্রিজ অর্থাৎ সেতু, খালের উপর একটি রেল ব্রিজ আছে। বোর্ড নিরাপদে পথ চলতে বোর্ডের নিয়ম মানা দরকার। এই বোর্ড শব্দটি হলো ফলক। প্রশ্ন উত্তরে আলোচনা ও উত্তর, এক এক নম্বরে আছে ছোট্ট মামার নাম কি, ছোট্ট মামার নাম জামিল। লাল বাতি জ্বললে কি হবে, দেখো উত্তরে আমরা দেখতে পাচ্ছি লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, অর্থাৎ একটু আগে আমরা ট্রাফিক বাতি জেনেছি। তিন নম্বর প্রশ্ন আমরা দেখি, রাস্তা পারাপারে কী ব্যবহার করা উচিত, রাস্তা পারাপারে যা ব্যবহার করা উচিত তা দেখতে পাচ্ছি ফুট ওভার ব্রিজ ব্যবহার করা উচিত। বাড়ির কাজ পৃষ্ঠা নং 95, দেখো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এসব নিরাপদে পথ চলি,
আমি তুমি সবাই, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।